ফলো করতে হবে তো নি। আমরা আজকে শুরু করছি ত্রিভুজের কোণ ও বাহুর মধ্যে সম্পর্কের যাচাই। এখানে প্রথম যেটা রয়েছে সেটা হচ্ছে অন্তঃস্থ কোণ এবং বহিঃস্থ কোণ। আমি একটা ত্রিভুজ আঁকছি, এই ত্রিভুজটার নাম দিচ্ছি এ বি সি। এই ত্রিভুজের যে তিনটে কোণ আছে সেই তিনটে কোণ হলো এই ত্রিভুজের তিনটে অন্তঃস্থ কোণ। এবার এই ত্রিভুজের যে কোনো একটা বাহুকে যদি বর্ধিত করা হয়, আমি এখানে বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করলাম, তাহলে এই যে অ্যাঙ্গেল এসিডি উৎপন্ন হলো এটা হলো বহিঃস্থ কোণ। অর্থাৎ বাইরের দিকে যে কোণটা উৎপন্ন হচ্ছে সেটা হলো বহিঃস্থ কোণ, এবং ভেতরে অ্যাঙ্গেল এ সি বি, অ্যাঙ্গেল এ বি সি, অ্যাঙ্গেল বি এ সি, এইগুলো হলো অন্তঃস্থ কোণ। এখন অ্যাঙ্গেল এ সি ডি এই বহিঃস্থ কোণটির বিপরীত অন্তঃস্থ কোণ কোন দুটো, এর ঠিক বিপরীতের যে কোণ দুটো অর্থাৎ এ সি ডি আর এ সি বি, এই দুটো কোণ পরস্পর সন্নিহিত কোণ। আমরা জানি যে যদি একটা রেখার ওপর আরেকটা রেখা দণ্ডায়মান হওয়ার ফলে দুটি পাশাপাশি কোণ উৎপন্ন হয়, যার একটি সাধারণ শীর্ষবিন্দু এবং একটি সাধারণ বাহু থাকবে, এবং ওই সাধারণ শীর্ষবিন্দু ও বাহুর বিপরীত দিকে দুটি কোণ উৎপন্ন হলে সেই কোণ দুটিকে সন্নিহিত কোণ বলে। অর্থাৎ এক্ষেত্রে অ্যাঙ্গেল এ সি বি এই কোণটা এবং অ্যাঙ্গেল এ সি ডি এই দুটো কোণ হচ্ছে সন্নিহিত কোণ। তাই অ্যাঙ্গেল এ সি ডি অর্থাৎ এই কোণটার বিপরীত অন্তঃস্থ কোণ হবে এই কোণটা আর এই কোণটা। অ্যাঙ্গেল এ সি ডি এর বিপরীত অন্তঃস্থ কোণ দুটি হলো অ্যাঙ্গেল বি এ সি এবং অ্যাঙ্গেল এ বি সি, এবং অ্যাঙ্গেল এ সি ডি এই কোণটাকে আমরা বলবো বহিঃস্থ কোণ। এবার এই চ্যাপ্টারের প্রথম উপপাদ্যতে আসছি। প্রথমে যে উপপাদ্যটা আছে সেটা হচ্ছে ত্রিভুজের কোনো একটি বাহুকে বর্ধিত করলে যে বহিঃস্থ কোণ উৎপন্ন হয় সেটির পরিমাপ অন্তঃস্থ বিপরীত কোণ দুটির পরিমাপের যোগফলের সমান। তাহলে আমরা এখানে প্রথমে একটা ত্রিভুজ অঙ্কন করলাম, এর নাম দিলাম এবিসি। তাহলে দেখো কি বলেছে, ত্রিভুজের কোনো একটি বাহুকে বর্ধিত করলে, আমরা এখানে এবিসি ত্রিভুজের বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করলাম, যে বহিঃস্থ কোণ উৎপন্ন হয় অর্থাৎ বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করা, এখানে অ্যাঙ্গেল এ সি ডি এই বহিঃস্থ কোণটা উৎপন্ন হলো, সেটির পরিমাপ অন্তঃস্থ বিপরীত কোণ দুটির পরিমাপের যোগফলের সমান। এখানে অন্তঃস্থ বিপরীত কোণ কোন দুটো, একটা হচ্ছে অ্যাঙ্গেল বি এ সি এবং আরেকটি কোণ হচ্ছে অ্যাঙ্গেল এ বি সি, এই দুটো কোণের সমষ্টির সমান। তাহলে আমাদের প্রমাণ করতে হবে অ্যাঙ্গেল এ সি ডি এই কোণটার মান অ্যাঙ্গেল বি এ সি প্লাস অ্যাঙ্গেল এ বি সি এই দুটো যোগফলের সমান। তাহলে আমরা কি পেলাম, তাহলে আমাদের যেটা দেওয়া আছে আর একবার বলে দিই, যে ত্রিভুজ এবিসি এর বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করায় অ্যাঙ্গেল এ সি ডি এই বহিঃস্থ কোণটা উৎপন্ন হয়েছে, এবং অ্যাঙ্গেল বি এ সি এবং অ্যাঙ্গেল এ বি সি এই দুটো অন্তঃস্থ বিপরীত কোণ উৎপন্ন হয়েছে। আমাদের প্রমাণ করতে হবে যে এ সি ডি এই বহিঃস্থ কোণটার মান অন্তঃস্থ বিপরীত কোণ দুটির সমষ্টির সমান। অর্থাৎ আমাদের প্রমাণ করতে হবে এসিডি ইকুয়াল টু অ্যাঙ্গেল বিএসি প্লাস অ্যাঙ্গেল এবিসি। এবার এটা প্রমাণ করার জন্য আমাদের এখানে একটা অঙ্কন করতে হবে। আমরা কি অঙ্কন করব, আমরা এবিসি ত্রিভুজের সি বিন্দু দিয়ে বি এ সরলরেখার সমান্তরাল সরলরেখা অঙ্কন করছি, এটার নাম দিলাম পি। তাহলে এবিসি ত্রিভুজের সি বিন্দু দিয়ে বি এর সমান্তরাল সরলরেখাংশ সিপি অঙ্কন করলাম। এবার আমরা প্রমাণে আসছি। প্রমাণে তাহলে দেখো, প্রথমে আমরা যেটা পাচ্ছি, আমরা বি এর সাথে সিপি সমান্তরালভাবে সিপি অঙ্কন করেছি। তাহলে আমরা এখানে লিখতে পারি যেহেতু বি এ সমান্তরাল সিপি এবং এসি ভেদক, দেখো বিএ আর সিপি এরা পরস্পর সমান্তরাল এবং এসি ভেদক, তাহলে দেখো এই কোণটার সাথে এই কোণটা পরস্পর একান্তর কোণ,
ভালো করে দেখো, বিএ আর সিপি সমান্তরাল, এসি হচ্ছে এদের ভেদক, তাহলে এই কোণটা আর এই কোণটা হচ্ছে পরস্পর একান্তর, তাহলে বিএ সমান্তরাল সিপি এবং এসি ভেদক, অর্থাৎ অ্যাঙ্গেল বিএসি ইকুয়াল টু একান্তর অ্যাঙ্গেল এসিপি। আবার বিএ সমান্তরাল সিপি, এবার যদি আমরা বিডি কে ভেদক ধরি, তাহলে দেখো আমরা বলতে পারি যে এই কোণটা, এই কোণটা আর এই কোণটা, এরা পরস্পর একান্তর কোণ হয়, অর্থাৎ অ্যাঙ্গেল এ বি সি আর অ্যাঙ্গেল পি সি ডি, এই দুটো কোণ পরস্পর একান্তর কোণ হবে। তাহলে যদি বিএ বিএ সমান্তরাল পি সিপি আর বিডি ভেদক হয়, তাহলে অ্যাঙ্গেল এ বি সি ইকুয়াল টু অনুরূপ অ্যাঙ্গেল পিসিডি। এখন এই দুটোকে আমরা অ্যাড করছি, কারণ দেখো আমাদের এটাই প্রমাণ করতে দিয়েছে যে অ্যাঙ্গেল বিএসি প্লাস অ্যাঙ্গেল এবিসি এই দুটোর সমষ্টি এসিডির সমান হবে। তাহলে আমরা প্লেন এই দুটোকে অ্যাড করছি, তাহলে বিএসি প্লাস অ্যাঙ্গেল এবিসি কি পাচ্ছি, আমরা এক্ষুনি প্রমাণ করেছি বিএসি সমান অ্যাঙ্গেল এসিপি, তাহলে আমি বিএসির জায়গায় লিখছি অ্যাঙ্গেল এসিপি, আর এবিসি ইকুয়াল টু আমরা কি পেয়েছি পিসিডি, তাহলে আমি এবিসির জায়গায় লিখছি পিসিডি। তাহলে দেখো কি পেলাম, অ্যাঙ্গেল এসিপি প্লাস অ্যাঙ্গেল পিসিডি, অ্যাঙ্গেল এসিপি মানে এই কোণটা আর পিসিডি মানে এই কোণটা, দেখো এই দুটো কোণকে যোগ করলে আমরা পাচ্ছি অ্যাঙ্গেল এসিপি, তাহলে এই দুটোর সমষ্টি হচ্ছে এসিডি, এসিপি প্লাস পিসিডি সমান আমরা পাচ্ছি এসিডি, এটাই আমাদের প্রমাণ করতে দিয়েছে। তাহলে আমরা কি পেলাম যে এসিডি ইকুয়াল টু বিএসি প্লাস এবিসি। এই উপপাদ্যটা ভীষণ ভালো উপপাদ্য, এটাও কিন্তু পরীক্ষায় আসে, ভীষণ ভালো করে উপপাদ্যটা দেখো সবাই বুঝতে পারছো কিনা। এবার আমরা পরের উপপাদ্য আসছি, পরের উপপাদ্যে রয়েছে একটি ত্রিভুজের তিনটি কোণের পরিমাপের সমষ্টি দুই সমকোণ বা 180 ডিগ্রি। এটা আমরা অনেক আগে থেকে জানি যে একটা ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়, এবং এটা আমরা অনেক জায়গায় প্রয়োগও করেছি যে একটা ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি, কিন্তু এবার এটা আমরা প্রমাণ করব যে একটা ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি বা দুই সমকোণ হয়। তার জন্য আমরা এবিসি যে কোনো একটা ত্রিভুজ নিয়েছি, এবিসি একটা যে কোনো ত্রিভুজ, তাহলে আমাদের প্রমাণ করতে হবে এই এবিসি ত্রিভুজের তিনটে কোণ, অর্থাৎ অ্যাঙ্গেল এ বি সি প্লাস অ্যাঙ্গেল বি সি এ প্লাস অ্যাঙ্গেল বি এ সি এই তিনটে কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। এবার আমরা একটা অঙ্কন করব, অঙ্কনটা করব বিসি বাহুকে আমরা ডি বিন্দু পর্যন্ত বর্ধিত করলাম, ত্রিভুজ এবিসি এর বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করার ফলে আমরা এখানে অ্যাঙ্গেল এ সি ডি এই বহিঃস্থ কোণটা পাচ্ছি। এবার আমরা প্রমাণে আসছি, দেখো আমরা এই মাত্র আগের উপপাদ্যটায় প্রমাণ করেছি যে যদি একটা ত্রিভুজের কোনো একটা বাহুকে বর্ধিত করার ফলে যে বহিঃস্থ কোণটা উৎপন্ন হয় তার মান বিপরীত অন্তঃস্থ কোণ দ্বয়ের সমষ্টির সমান। এখানে আমরা এবিসি ত্রিভুজের বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করায় অ্যাঙ্গেল এ সি ডি এই বহিঃস্থ কোণটা পেয়েছি, তাহলে আমরা এখানে বলতে পারি যে এসিডি এর মান হচ্ছে বিপরীত অন্তঃস্থ কোণ দুটির সমষ্টির সমান, অর্থাৎ এসিডি ইকুয়াল টু অ্যাঙ্গেল বিএসি প্লাস অ্যাঙ্গেল এবিসি। এখন আমরা দেখো আমাদের প্রমাণ করতে হবে কি এবিসি প্লাস এসিবি প্লাস বিএসি ইকুয়াল টু 180 ডিগ্রি। আমরা এখানে কি পেয়েছি বিএসি আর এবিসি, বিএসি আর এবিসি
এতটা আমরা পেয়ে গেছি। আমরা এর সঙ্গে যদি আর এসিবি অ্যাড করি তাহলেই আমাদের যেটা প্রমাণ করতে দিয়েছে সেটা আমরা পেয়ে যাব। তাই এখানে আমরা উভয় পক্ষে অ্যাঙ্গেল এসিবি অ্যাড করছি, তাহলে উভয় পক্ষে এসিবি অ্যাড করলে পাই অ্যাঙ্গেল এসিডি, তার সাথে আমি এসিবি অ্যাড করছি, আর এদিকে তাহলে হচ্ছে বিএসি প্লাস এবিসি প্লাস অ্যাঙ্গেল এসিবি, তাহলে আমি উভয় পক্ষে এসিবি যোগ করলাম। তাহলে দেখো আমি এদিকে কি পাচ্ছি, অ্যাঙ্গেল এসিডি প্লাস অ্যাঙ্গেল এসিবি। দেখো এখানে এসিডি এই কোণটা আর এসিবি এই কোণটা, এরা দুজন হচ্ছে সন্নিহিত কোণ এবং এদের দুটো কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। যেহেতু আমরা জানি যে সন্নিহিত কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়, তাহলে এসিডি প্লাস এসিবি এর জায়গায় আমি লিখতে পারি 180 ডিগ্রি সমান বিএসি প্লাস এবিসি প্লাস এসিবি। এটাই দেখো আমাদের প্রমাণ করতে হবে, অর্থাৎ অ্যাঙ্গেল বিএসি প্লাস অ্যাঙ্গেল এবিসি প্লাস অ্যাঙ্গেল এসিবি ইকুয়াল টু 180 ডিগ্রি বা 2 সমকোণ। এই উপপাদ্যটা দেখতে খুব ছোট, খুব সোজাও, কিন্তু এই উপপাদ্যটা ভীষণ ভীষণভাবে পরীক্ষায় আসে। ক্লাস 8-এর উপপাদ্যগুলোর মধ্যে এটা হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট একটা উপপাদ্য, সেই জন্য এটা ভীষণ ভালো করে পড়ে রাখো।